জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান, তবে তার দুই হাতেই নেই। তবুও থেমে যায়নি তার লেখাপড়া। তার দুটি হাত না থাকায় পা দিয়ে লিখেই কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি জসিমিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে পা দিয়ে দিয়েছিতে কানা ফাস্টেছে, ট্যালেন্ট ফুল স্কলারশিপ পেয়েছে, আজ সে এসএসসি দিচ্ছে। সে তার লক্ষ্য হলো সে ইঞ্জিনিয়ার হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। আপনারা আদৌ বিকশিত হয়ে দোয়া করবে সে যেন তার সাফল্য পৌঁছতে পারে। মানিক রহমান উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির ছেলে। মানিক রহমান নামে যে শিক্ষার্থী আজকে এসএসসি পরীক্ষার্থী, সে আমার মেয়ের সহপাঠী। ওর শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই পরীক্ষা হচ্ছে, অন্য স্বাভাবিক শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, অদম্য মেধাবী এই শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের দুই হাত না থাকায় পা দিয়ে লিখেই ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে পিএইচসিতে ট্যালেন্টফুলে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে।